নমস্কার, আমার নাম অনিন্দিতা ভৌমিক। আমি মূলত কবিতা পাঠ করি, কিন্তু আজকে একটু অন্যরকম প্রয়াস করব। আমাদের এই গ্রুপে অর্চিতা একটি ছোট গল্প শেয়ার করেছিল সকালে, তো সেটা দেখে পাঠ করতে ইচ্ছে করলো ভীষণ। তো আজকে সেই গল্পটাই বলবো, কিন্তু তার আগে কিছু কথা আমি বলতে চাই। আজ আমাদের কিন্তু একটা ভারী অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই সময়টা এমনভাবে না হলেও অনেকের কাছে কিন্তু হয়তো দীর্ঘ প্রতীক্ষিত ছিল। সেই সময় যখন এক বাধ্যতামূলক অবসরের মোড়কে এলো, তা কেমন লাগে সেটা যে সত্যি অনুভব করার অবকাশ কখনো আসবে তা কিন্তু সত্যি আগে কখনো ভাবিনি। অনেকেই আমরা প্রিয় মানুষের ঔদাসীন্যের অন্যথা চেয়েছি দীর্ঘদিন, অনেকে দীর্ঘদিন পরিকল্পিত কিছু কাজ সেরে ফেলতে সময়ের প্রার্থনা করেছি মনে মনে। আমারই মতো বইমেলা থেকে কেনা অনেক বইয়ের পৃষ্ঠা কিন্তু এই আজকের সময়টার আগে অবধি তার পাঠকের চোখের অপেক্ষায় ছিল। আবার যারা রান্না করতে ভালোবাসেন, এই সময়টা ইউটিউব থেকে ওয়াচ লেটার বা ডাউনলোডে অ্যাড করে রাখা বিশেষ যে রান্নার পদগুলি, সেগুলি শেষমেশ নিজের মতো করে ভালো থাকার অছিলাতে হলেও অন্তত পরিবেশনের জন্য প্রিয়জনের পাত খুঁজছে, সেই সময়টা কিন্তু এসেছে। সত্যি এসেছে, কিন্তু অন্য মোড়কে। এর পরিপ্রেক্ষিতে যদি আমরা আবার দেশ রাজ্য অর্থনীতির কথা ভাবি, তাহলে মনটা আবার বড্ড ভারী হয়ে যাবে ঠিকই, কিন্তু যেভাবেই আসুক না কেন, যে সময়টা এসেছে তা কিন্তু আর এভাবে ফিরবে না, বা ফিরুক তাও হয়তো আমরা চাইব না। তাই যে যেমনভাবেই হোক ভালো থাকার কিন্তু একটা চেষ্টা করতে পারি আমরা এই সময়। এই ভালো থাকাটাই তো এতদিন খুঁজছিলাম আমরা, তাই না? আসুন আজ একটু অন্যরকমভাবে ভালো থাকি। দুই প্রজন্মের মিল ঘটিয়ে দেওয়া কিন্তু প্রায় একই পরিস্থিতির নিরিখে একটি ছোট গল্প আমরা আজকে শুনি। ইচ্ছে ডানা থেকে প্রকাশিত মহুয়া দাশগুপ্তের কলমে খুব ছোট্ট একটি সুন্দর গল্প, লকডাউন। আমাদের বাসা বাড়িতে কোনো ছাদ ছিল না। সারাদিন ব্যাপী কর্মপ্রবাহের পর আরাম বলিতে জানালার খড়খড়ি দিয়ে আকাশ দেখা। দিগন্ত বিস্তৃত আকাশ শহরের কানাগলিতে একফালি ধরা পড়িত। আমি গোগ্রাসে সেই আকাশ গিলিতাম, সাধে কি আমার শাশুড়ি মাতা রাক্ষসী বলিতেন? আমি বিস্ফারিত চক্ষে যথার্থই পিশাচিনীবৎ আকাশ গিলিতাম। একান্নবর্তী পরিবারের সকল কর্ম সমাধা করিয়া আমার সমগ্র মন কেন্দ্রীভূত হইয়া থাকিত ওই জানালার খড়খড়ি অভিমুখে। আমার বন্দি জীবনের শ্বাসবায়ু লইয়া আসিত ওই এক টুকরো আকাশের নীলিমা। ওই সময়টির ভাগ আমি কাহার সহিত করিয়া লইতাম না, আমার পতি পরমেশ্বরের সহিত নয়। তিনি আসিতেন নিঝুম রাতে। আমার তরুণী বেলায় দিবালোকে পতিপত্নীর সাক্ষাৎ নিষিদ্ধ ছিল। পতির নাম উচ্চারণ এবং প্রকাশ্যে তাহার সহিত প্রেমালাপ করিলে সম্ভ্রান্ত ঘরের মহিলাদের কুলোটা পতিতার তুল্য গণ্য করা হইত। আমরা হৃদয়ের কোণেও দিবালোকে পতির কথা আসিতে দিই নাই। আমার হৃদয় তাহার জন্য ব্যাকুল হইত বাল্যকালে, তখন আমার একাদশ বৎসর মাত্র। বিবাহের পর একমাত্র তাহাকেই আমার সহিত স্নেহ করিয়া কথা কহিতে দেখিতাম। বাকিরা কেহ আমার শ্যামাঙ্গ, কেহ আমার চক্ষুর আয়তন, আবার কেহ আমার স্ত্রীছাধীন গৃহকর্মের সমালোচনা করিতেন। রাতের বেলা তিনি আসিয়া আদর করিয়া পার্শ্বে বসাইতেন, সারাদিন ব্যাপী কর্মকাণ্ডের খোঁজ লইতেন, আর তাহার পর শিয়রের পাশে বসিয়া আমার কেশ পাশে অঙ্গুলি ঠেকাইয়া কহিতেন, ঘুমিয়ে পড়ো। তিনি লেখাপড়া করিয়েছিলেন আমাকে, পরিবারে নিন্দার ঝড় উঠিয়াছিল, তথাপি আমি পড়িতে পারিয়াছিলাম। 1918 সাল প্রথম বিশ্বযুদ্ধ হইয়া গিয়াছে, স্ত্রী শিক্ষা সোনার পাথরবাটি নহে, কিন্তু শহরের বনেদি পরিবারগুলি তখনও তাহা মানিয়া লইতে পারে নাই।
ফলে আমাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করিতে হইয়াছিল। তাহার পর বিবাহের বেশ কয়েক বৎসর পরেও আমি জীবিত সন্তানের জন্ম দিতে পারি নাই। সকলে শতমুখে আমাকে পিসাচিনী বলিত। অধিক লেখাপড়ার কারণেই আমি মৃত বৎসা, এ কথা তাহারা মানিলেও আমি মানি নাই। সেই হেতু আমি পুস্তক সংগ্রহ করিতাম এবং আকাশের মতোই পুস্তিকার হরফগুলিও গিলিতাম। আমার গৃহকর্ম কাহারও মনোপুত হয় নাই কখনো। বিবাহের প্রথম কয়েক বৎসরের সমাদরের পর আমার স্বামী বংশ রক্ষার হেতু দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণে বাধ্য হইয়াছিলেন। আমার প্রতি দায়িত্ব কর্তব্যে ত্রুটি ছিল না কোনো, পুস্তিকা আনিয়া দিতেন, কিন্তু আমার ঘরে রাত্রিবাস করা বন্ধই করিয়া দিয়াছিলেন প্রায়। আমার সতীনের অভিমান হইত। আমাদের শয্যা যখন বিচ্ছিন্ন হয় আমার তখন বছর 21 হইবে। স্বামীকে কাছে পাইতে চাইতাম। প্রথম প্রথম কাঁদিয়া কাটিয়া মাথা খুঁড়িয়া মরিয়াছি, তারপরে বুঝিলাম আমার প্রতি তার তিলমাত্র আকর্ষণ নাহি আর। ফলে রাত্রির অবসরে আমি রবি ঠাকুরকে চিনিয়াছি, বঙ্কিম পড়িয়াছি, সত্যেন্দ্রনাথ দত্ত, যতীন্দ্রমোহন বাগচি, স্বর্ণকুমারী দেবী বুকে আঁকড়ে আমার যুবতী রাত অতিবাহিত করিয়াছি। সঙ্গে কেহ ছিল না, ওই এক ফালি আকাশ ছাড়া। পিতৃগৃহে কেহ ছিল না, অগত্যা ছাদহীন জীবনের দক্ষিণা বাতাসহীন বাসা বাড়িতে আমার বুনো পাখির ন্যায় মন মাথা খুঁড়িয়া মরিত। পরিবারের লোক সংখ্যা নেহাত কম ছিল না। রবি ঠাকুরের কথা মনে পড়িত, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট। আমার মাঝে মধ্যে মনে হইত বাঙালি নারী জন্ম কীটের মতোই বুঝি। তৎকালীন নারী সমাজ নিজেরাও বুঝি নিজেদের কীট ভাবিতেই অভ্যস্ত হইয়া গিয়াছিল। সেই হেতু কোনো নারী অন্যরকম ভাবিলে তাহারাই সহ্য করিতে পারিত না। আহার, নিদ্রা, গৃহকর্ম এবং সন্তান উৎপাদন ছাড়াও যে নারী জন্মের কোনো সার্থকতা রহিয়াছে তাহা ভাবিতে পারিত না। আমার রাত্রিকালীন অবসরে চোখে নিদ্রা আসিত না। আমি খাতা কলম লইয়া লিখিয়া যাইতাম, যেন চোখের জল কলমের স্পর্শ ডগা হইতে বিচিত্র অলঙ্করণে চিত্র বিচিত্র হইয়া ফুটিয়া উঠিতেছে। আমি আমার খাতাখানাকে প্রাণ ভোমরার মতন যত্ন করিতাম। গৃহমধ্যে আমার কোনো সখী ছিল না আমার খাতাখানা ছাড়া। তবে এরই মধ্যে তরঙ্গ আসিল আমার জীবনে। একদা দ্বিপ্রহরে পাড়ায় পাড়ায় লোক হাঁকিয়া গেল, শহরবাসীদের গৃহবন্দী থাকিতে বলা হইতেছে, শহরে ভয়ানক মহামারী দেখা দিয়াছে, বাহিরে আসিলে মুখে কাপড় দিয়া আসিবেন। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকরা বিলাত হইতে এই সংক্রামক ব্যাধি লইয়া আসিয়াছিল। স্প্যানিশ ফ্লু নামে এই ইনফ্লুয়েঞ্জায় বহু মানুষের প্রাণ নাশ হইয়াছিল। বাধ্য হইয়া সকলে গৃহবন্দী হইয়া সামাজিক দূরত্ব বজায় রাখিয়া মহামারীর সঙ্গে লড়াই করিতেছিল। 1918 সালের গল্প ইতিমধ্যেই গড়াইয়া আসিয়াছে 1920 সালে। মহামারী বাংলাদেশে 1920-তেই জাঁকিয়ে বসে। আমার সতীন সেই সময় পিতৃগৃহে গিয়াছিল। আমার স্বামী গৃহবন্দী দশায় প্রথমটা জ্ঞাতি গোষ্ঠীর সহিত তাস পাশা খেলিয়া সময় কাটাইতেছিলেন, অতঃপর দিন যত গড়াইতে লাগিল তত তিনি অধৈর্য হইয়া পড়িলেন। শুধু তিনি নন, পরিবারের সকল পুরুষরাই গৃহবন্দী হইয়া মুক্তির দিন গুনিতে লাগিলেন। আমাকে তিনি ঠাড়ে ঠোরে বুঝাইতে চাহিয়াছিলেন যে তিনি আমার গৃহে রাত্রিবাসে ইচ্ছুক। আমি মৃদু হাসিয়াছিলাম, যাহার অর্থ ছিল না। তিনি সদাশয় ব্যক্তি ছিলেন বুঝিয়া মাথা নত করিয়া চলিয়া গিয়েছিলেন। আমি সেদিন মনে মনে মুক্তির স্বাদ পাইয়াছিলাম।
কীট জন্মের ঊর্ধ্বে গিয়া ওইটুকু অপমানের প্রতিবাদ আমাকে উড়াল ডানা দিয়াছিল। আমি ঘরে দৌড় দিয়া স্বগতোক্তি করিয়াছিলাম, নারীরা তো ঘরের চার দেওয়ালে এমনিতেই বন্দি, তাদের মনেই জন্ম মনেই মরণ। আমি সেই দিন রাত জেগে লিখিয়াছিলাম, পরজন্মে পৃথিবী যেন মেয়েদের খোলা আকাশ উপহার দিতে পারে, মহামারীর পরবর্তী নবীন ভুবনে যেন মেয়েরাও খোলা মাঠে শুইয়া আকাশ দেখিতে পারে। এরপর আর লেখা খুঁজে পায় না স্বরলিপি। ওদের পুরনো বাড়িতেই খাতাটা ছিল, ওর শ্বশুরবাড়ির কোনো এক পূর্ব প্রজন্মের মহিলার লেখা। উনি নাকি নিঃসন্তান ও স্বামীর প্রথম পক্ষের স্ত্রী ছিলেন। অত্যন্ত বিদুষী এই নারী 1920 সালের মহামারীর পর মারা যান। এই খাতাখানা বংশানুক্রমে নকল করে রাখা হয়েছিল। তার স্বামী স্ত্রীর মৃত্যুর পর খুব সম্ভবত অপরাধবোধ থেকেই এই নির্দেশ দিয়েছিলেন। স্বরলিপি হাসে, পুরুষের নির্দেশ বলেই খাতাখানা আজও পড়া গেল। তারপর ঘোরের মধ্যেই উঠে গেল স্বরলিপি, ওর একফালি বারান্দায় গিয়ে দাঁড়ালো। মেলা কাজ বাকি, ওর বড় অংশুমান অনেক রাতে শুয়ে এখনো উঠতে পারেনি। এই লকডাউনের দিনে অফিসের কাজ সেরে উঠতে পারে না বেচারা। স্বরলিপি হাউসওয়াইফ, ওর আর এমন কি কাজ, তবু সারাদিনে সময় একটাই। ওই বিকেলবেলা শখ বলতে বারান্দার খাঁচা থেকে আকাশ দেখা। এখন 2020 লকডাউন চলছে, মাঝে বয়ে গেছে মাত্র 100 বছর। স্বরলিপিদের আকাশ দেখার শখ আর মিটল না। ধন্যবাদ।